স্বাগত বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে পুলিশ ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত। নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন, সভাপতি মালেক, সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার। নোয়াখালীর চৌমোহনীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলায় আহত তিন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীতে পুলিশ ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে সহিংস উগ্রবাদ ও মাদক প্রতিরোধে যুব সমাজের করণীয় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে মেট্রোপলিটন পুলিশ ও মানব কল্যাণ পরিষদের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক। আরএমপির কমিশনার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কলেজে শিক্ষা গ্রহণকালে অনেক শিক্ষার্থী জঙ্গিবাদ ও মাদকের সাথে জড়িয়ে পড়ছে, সে পথ থেকে ফিরে এসে দেশ বিনির্মাণে অংশগ্রহণ করতে হবে। রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়দ ইসলাম, মজিদ আলী, অধ্যাপক হাবিবুর রহমান সহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। রাজশাহী মহানগরীতে 999-এ কল পেয়ে গমের ভুষি ভর্তি ছিনতাই হওয়া ট্রাক সহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে আরএমপির এয়ারপোর্ট থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার আটাপুর গ্রামের মোহাম্মদ মোফাজ্জল মিস্ত্রির ছেলে মোহাম্মদ সুলতান মিয়া ও পাবনা জেলার ঈশ্বরদী থানার চররূপপুর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মোহাম্মদ লিটন হোসেন। গত 30 মার্চ এয়ারপোর্ট থানার ডিউটি অফিসার 999-এর একটি কলের মাধ্যমে জানতে পারেন, দুই ডাকাত জয়পুরহাট জেলার খেতলাল থানার কুসুমশহর গ্রাম থেকে গমের ভুষি ভর্তি একটি ট্রাক ডাকাতি করে নওগাঁ হয়ে রাজশাহী শহরের দিকে আসছে। এমন সংবাদের প্রেক্ষিতে এয়ারপোর্ট থানা পুলিশ সকাল 6টা থেকে এয়ারপোর্ট থানার বায়া মোড়ে ট্রাক সহ ডাকাতদের ধরতে চেকপোস্ট স্থাপন করেন। কিছুক্ষণের মধ্যে দ্রুত গতিতে সন্দেহজনক ট্রাকটিকে আসতে দেখে দাঁড়ানোর সংকেত দেয়। সংকেত পেয়ে ট্রাক চালক রাস্তার পাশে দাঁড় করিয়ে পালানোর চেষ্টাকালে তাদের আটক করেন। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাদের আরও 8-9 জন সহযোগী রয়েছে বলে জানায়। উৎসবমুখর পরিবেশে নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ নওজোয়ান মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান লিটন, খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার, দিলীপ বড়ুয়া সহ জেলার 6 সাংসদবৃন্দ। সম্মেলনে আব্দুল মালিককে সভাপতি ও খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। আর আজকে আপনারা জানেন দ্রব্যমূল্য নিয়ে জানা কথা, আমাদের সরকার 1 কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দিয়েছে। কয়েকটি পত্রিকায় দেখি টিসিবির সামনে টিসিবির পণ্য নেওয়ার জন্য লাইন নিয়ে কথা বলে। আমরা আগে রেশন কার্ডের জন্য লাইন দিতাম না? রেশন কার্ডের জন্য লাইন দিতাম তো, যারা জ্যেষ্ঠ তারা জানেন এই দেশে রেশন কার্ডের জন্য লাইন দিয়ে রেশন কার্ড নিয়ে রেশন ছোড়াতে হতো। তো টিসিবির পণ্যের জন্য যদি লাইনে শৃঙ্খলাবদ্ধভাবে মানুষ স্বল্প পণ্যে এই পণ্য কিনে, এতে কারো তো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু কয়েকটি পত্রপত্রিকা দেখি যে টিসিবির পণ্যের সামনে লাইন, এটি নিয়ে কথা বলে। তাদের কথায় মনে হয় যে এই স্বল্প মূল্যে মাননীয় প্রধানমন্ত্রী 1 কোটি পরিবার অর্থাৎ 5 কোটি মানুষের মধ্যে এই স্বল্প মূল্যে পণ্য বিক্রি করার ব্যবস্থা গ্রহণ করাতে তারা সম্ভবত খুশি হয় না। নোয়াখালীর চৌমোহনীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় ব্যাপক ভাঙচুর করা হয়, এতে অন্তত 3 জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শাহ আমানত ফ্রুট এজেন্সি নামের এক ফলের আড়তে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানায়, রকি নামের এক ব্যক্তি 15 থেকে 16 জনের একটি সংঘবদ্ধ দল নিয়ে
দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হঠাৎ শাহ আমানত ফ্রুট এজেন্সিতে প্রবেশ করে দোকানের কর্মচারী মেহরাজ হোসেনকে গুরুতর আহত করে। তাকে বাঁচাতে গিয়ে তার সহোদর তানিমও গুরুতর হামলার শিকার হন। দোকানের মালিক মোহাম্মদ নুরের জামান বাধা দিলে তাকেও আহত করে সন্ত্রাসীরা। এ সময় দোকানে থাকা মালামাল ও আসবাবপত্র ভাঙচুর করে এবং তার ক্যাশ বাক্স খুলে টাকা লুট করে নিয়ে চলে যায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগীরা জানায়। রাজশাহীর দুর্গাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বখতিয়ারবাদ উচ্চ বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়। দেলুয়াবাড়ি ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, পৌর মেয়র তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ সহ অন্যরা। এ সময় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।